প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে রয়েছেন জব স্কুল ভিডি ইউটিউব চ্যানেলে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে আপনি যদি আমাদের তৈরি চূড়ান্ত সাজেশন পর্বে সকল ভিডিও ক্লাস মনোযোগ সহকারে নিয়মিত সম্পূর্ণ দেখেন তাহলে বিশ্বাস রাখুন আমাদের তৈরি ভিডিও ক্লাস থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আপনি পরীক্ষায় কমন পাবেন তাই অনুরোধ অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি একবার হলেও মনোযোগ সহকারে দেখুন যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি আজকের আলোচনা প্রান্তিক রদ কোন জেলায় অবস্থিত প্রান্তিক রদ অবস্থিত হচ্ছে বান্দরবান জেলায় লাহোরে অনুষ্ঠিত ওয়াইসি শিষ্য সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন সঠিক উত্তর হচ্ছে 23 থেকে 24 ফেব্রুয়ারি 1900 চৌহাত্তর সালে বঙ্গবন্ধুকে কখন জুলীয় কুড়ি শান্তি পুরস্কার প্রদান করা হয় সঠিক উত্তর তেইশে মে উনিশশো বাহাত্তর সাল ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না তা হচ্ছে বিচার ব্যবস্থা মাছন্নায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে মাছন্নায় বাংলার যে সময়কালকে নির্দেশ করে তা হচ্ছে সপ্তম থেকে অষ্টম শতক বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় সঠিক উত্তর হচ্ছে আলাল উদ্দিন হোসেন শাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নব স্যার সলিমুল্লাহ ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত আলুটিলা প্রাকৃতিক গুহা অবস্থিত হচ্ছে খাগড়াছড়ি জেলায় বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে কেশব সেন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্রু মুক্তিযুদ্ধকালে কলকাতার আর্ট থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় সঠিক উত্তর এপ্রিল এগারো সালে বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল বাংলাদেশের সংবিধানে ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে চতুর্থ তফসিল কোন উপজাতির আবাসস্থল বিড়িশিরি নেত্রকোনায় কোন উপজাতির আবাসস্থল বিড়িশিরি নেত্রকোনায় সঠিক উত্তর হচ্ছে গারো অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় শশাঙ্ককে বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ ঢাকা শহরের গোড়াপর্তন হয় মোগল আমলে ঢাকা শহরে গোড়াপত্তন হয় মোগল আমলে স্টিভ চেন ও সার্ড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে জাভেদ করিম পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর হচ্ছে ফেব্রুয়ারি বাইশ উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হচ্ছে জার্মানি ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রকাশ করে জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রকাশ করে সঠিক উত্তর হচ্ছে ইউএনসিটিএডি আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক ওহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে গাম্বিয়া মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি হচ্ছে নিতুন কুন্ডু ঢাকা গেইট এর নির্মাতা গেইট এর নির্মাতা হচ্ছে জুমলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে উত্তর হচ্ছে দুই হাজার বারো সালে কীর্তন খোলা নাটকটির বিষয় কি কীর্তন নাটকটির বিষয় হচ্ছে লোকায়ত জীবন সংস্কৃতি বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল ব্রিটিশ কৃষি বিপ্লব সংগঠিত হয়েছিল চতুর্দশ শতাব্দীতে বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি সঠিক উত্তর হচ্ছে শিল্প খাতে উনিশশো সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় উনিশশো সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পূর বিহারের প্রতিষ্ঠাতাকে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পূর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাংভু ভ্যালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে সালের কোন তারিখে উত্থাপিত হয় হচ্ছে অক্টোবর আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে সঠিকোত্তর চীন প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় সঠিকোত্তর দুই ফেব্রুয়ারি উনিশশো ৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক উত্তর হচ্ছে তমুদ্দিন মজলিস কোনটি যমুনার উপনদী যমুনার উপনদী হচ্ছে তিস্তা বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালের আলজিয়ার্সে উনিশশো থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো সঠিক উত্তর হচ্ছে এগারোই মার্চ বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি কৃষিক্ষেত্রে রবি মৌসুম হচ্ছে কার্তিক থেকে ফাল্গুন মাস কে ভাষা আন্দোলনের শহীদ নন অপশনগুলোর মধ্যে বানর ভাষা আন্দোলনের শহীদ নন আসাদ মুজিব শতবর্ষের লোকটির ডিজাইনার কে মুজিব শতবর্ষের লোকটির ডিজাইনার হচ্ছে সব্যসাচী হাজরা মনিটরের পিকজেল কয় ধরনের হয়ে থাকে রঙিন মনিটরের পিকজেল হয়ে থাকে তিন ধরনের পিডিএফ বলতে বোঝায় পোর্টেবল ডকুমেন্ট ফাইল নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার সঠিক উত্তর হচ্ছে এ ভিজি এক কিলোবাইট সমান কত বাইট এক কিলোবাইট সমান হচ্ছে এক হাজার বাইট পানি বরফে পরিণত হলে কি ঘটবে সঠিক উত্তর হচ্ছে আয়তন বেড়ে যাবে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ফুসফুস নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ফুসফুস ওজন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোনটি ওজন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী হচ্ছে ফ্লোরো কার্বন মানুষের মস্তিষ্কের করোটি স্নায়ু সংখ্যা কত মানুষের মস্তিষ্কের করোটি স্নায়ু সংখ্যা হচ্ছে বারো জোড়া কোনটি রক্তের কাজ নয় নিম্নত অপশনগুলোর মধ্যে রক্তের কাজ নয় হচ্ছে জারক রস বিতরণ করা